नमस्कार बंधुरा, पिंकी रंधनशाले अपने सकल के स्वागत। आशा करी सबाई भलो सुस्थ आछेन। बड़ोदेर आमार प्रणाम जानाबेन, छोटोदेर आमार भालोबासा देबेन। आज आमी आपनादेर साथे एकटी साउथ इंडियन रेसिपी शेयर करते चलेछि, सेटी हलो इडली। इडली साधारणत चाल और बिउलिर डाल दिए तैरी करा हय, किन्तु आमी आपनादेर सुजी दिए स्टाफिंग इडली बानिए देखाबो। ताहले बंधुरा चले जाई रान्नाय। বন্ধুরা, আমি আপনাদের আজকে সুজি দিয়ে স্টাফিং ইডলি বানিয়ে দেখাবো। এই ইডলি বানানোর জন্য আমি এখানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দই নিয়েছি। এই সুজিটাকে আমি আবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি গুড় আরও গুঁড়ো করে নেব। মিক্সিতে সুজিটা আমি গুঁড়ো করে দিয়েছি, টক দইটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিই। দই আর সুজিটা আমার ফেটানো হয়ে গেছে, আমি এবার 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, এই আলু দুটোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু স্টাফিংটা করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো কারি পাতা। কারি পাতাটাকে দিয়ে ভালো করে এবার ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তার সাথে আমি আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে দেব। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে দেব। কড়াই দিয়ে দিলাম জল, আর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটাকে আমি এবারে ফুটতে দেব। বন্ধুরা, আমার ইডলি স্ট্যান্ড নেই, আমি সেই কারণে বাটিতে করব, তাই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। বাটির গায়ে তেলটাকে ব্রাশ করে নেব। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। সুজি আর দইয়ের ব্যাটারটা আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। এটা অনেকটাই গাঢ় আছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব জল।
ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এই ধরনের হবে ব্যাটারটা, খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ইনো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। ইনোটাকে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নেব। আলুর স্টাফিং থেকে আমি একটুখানি আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি একটুখানি গোল গোল মতন করে এরমভাবে করে নিয়েছি, চ্যাপটা চ্যাপটা করে। আমি এবার বাটিগুলোর মধ্যে একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু স্টাফিংটা, এর মধ্যে আমি এর উপর দিয়ে আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা বাটিতেও আমি তাই করলাম। টুকুর দিয়ে একটু কভার করে দিলাম। এবার আমি জল ফুটে উঠেছে, দেখুন বন্ধুরা, আমি এবার স্ট্যান্ডের উপর থালাটাকে বসিয়ে দিই। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। মানে এটা আরেকটু হবে বন্ধুরা, আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন একদম পরিষ্কার বন্ধুরা। এবার আমি এবার থালাটাকে তুলে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা ইডলিগুলো আমার একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা না হলে ইডলিগুলো বেরোতে চায় না। এবার আমি এটাকে একটা চামচের পিছন দিয়ে বার করার চেষ্টা করছি। বন্ধুরা আমি স্টাফিং ইডলি সার্ভ করে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ইডলিগুলো। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন স্টাফিংগুলো কত সুন্দর লাগছে দেখতে। আপনার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, এটা চাটনির সাথে, সসের সাথে বা শুধুও খেতে খুবই ভালো লাগে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।